রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 29 নম্বর ওয়ার্ডে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর উদ্যোগ নিল জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত প্রামাণিক। এদিন প্রাক্তন কাউন্সিলর জানান, এইসব মানুষরা নিজেরাই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই সব মানুষজন তার সাথে যোগাযোগ করায় তিনি তাদের বাড়ি ফেরানোর উদ্যোগ গ্রহণ করেন। এইরূপ 22 জনকে এদিন বাড়ি ফেরানো হয়। তিনি আরও জানান, বর্ধমান পৌরসভার 34টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও এই ওয়ার্ডে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমরা এইখানে উপস্থিত হয়েছিলাম, আমাদের এইখানে প্রায় 25-30টা পরিবার, তারা ভয়েতে তারা এই এলাকা ছেড়ে তারা বিজেপি করত, তারা এখানেতে ভালো ভালো পদে তারা ছিল, খুবই কম বয়সী ছেলে তারা, তারা জানে না তাদের মিথ্যে প্রমাণ দেখিয়ে। এবং বিজেপির যে কার্যকলাপ আপনারা নিশ্চয়ই জানেন, যারা ওই পয়সা দিয়ে মদ খাইয়ে মানুষগুলোকে একদম বিভ্রান্ত করেছে, যে সমস্ত অসহায় গরিব মানুষ যারা আছে তাদেরকে শুধু টাকা দিয়ে যেত, কাউকে 500 কাউকে 1000 টাকা করে দিত, রাত্রিরে মদ খাওয়ার টাকা দিত, এই সমস্ত ছেলেদেরকে আজকে তারা মিথ্যে ভাঁওতা দিয়ে তাদের চাকরি করে দেবো, বাড়ি করে দেবো, জায়গা করে দেবো, জায়গা দেবো, এই রকম একটা চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে ভরে দিয়েছিল। আজকে সেই সমস্ত কর্মীদের আমি ব্যক্তিগতভাবে, তারা বিজেপি করছে করুক তাতে আমাদের কোনো অসুবিধা কিছু নেই, গণতন্ত্র দেশে গণতন্ত্রভাবেই তারা পার্টি করুক তাতেও আমাদের কোনো আপত্তি কিছু নেই, কিন্তু আপনাদের কাছে আমি একটাই যে আমরা কপি দিচ্ছি, আজকে আমাদের এই এলাকার সমস্ত কর্মীদেরকে তারা লাইফ ডিস্ক করে দিয়েছিল, তাদেরকে মেরে দেবো, আমাকে বলেছে মার্ডার করে দেবো, এই এলাকার সমস্ত বাড়িতে বাড়িতে অস্ত্র আছে, আমরা সেই ব্যবস্থা করেছি। তাই আমরা চাই তারা আজকে প্রায় 20-25টা পরিবার আমাদের কাছে আসার পর আমরা আমাদের পার্টির নির্দেশ মোতাবেক এবং আমার এই এলাকার সমস্ত মানুষের, মানে আমাদের যারা দুর্দিনে দুঃসময়ে যারা আমাদের সিনিয়র লিডার আছে তাদের মতামত নিয়ে আমি আজকে সবাইকে আমি আজকে ঘর ঢুকাচ্ছি, কারণ আমি চাই যাতে সুন্দরভাবে আমার সব জীবনযাপন করুক, এটাই হচ্ছে আমাদের। আজকে আমরা এখানে প্রায় 22 জনকে আমরা ঘর ঢুকিয়েছি, আরও কিছু মানুষ আছে তারা পরে একদিন আমরা তাদেরকে বলেছি, কারণ তারা আমার সাথে কালকে রাত্রিরে যোগাযোগ করেছিল, তারা অনেকে বাইরে আছে তারা আসতে পারবেন না, তার গার্জেনরা এসেছিল, আমি বলেছিলাম গার্জেন আসলে হবে না, তার যে যারা বিজেপি করেছে তাদেরকে এখানে আসতে হবে, কারণ বিজেপির কর্মী বলছেন আজকে আপনাদের এখানে যে আমাদের কোনো অভিযোগ যদি উনি শোনেন তাহলে আমরা তৃণমূল করবো, আমাদের অভিযোগ শোনেননি বলে আমরা বিজেপিতে গিয়েছিলাম, এ নিয়ে আপনি কী বলবেন? দেখুন, আমি দল করবো না, করতে দেবো না, এই মানসিকতা আমাদের নেই। আর তারা যদি স্বেচ্ছায় ভালোবেসে যদি তৃণমূল কংগ্রেস করতে চায় আমরা তাদেরকে নেব, তারা আমাদেরকে তৃণমূল কংগ্রেসের দরখাস্ত করবে এবং তারপর আমাদের পার্টির নির্দেশ মোতাবেক আমরা তাদেরকে দলে জয়েন করাবো। এই মুহূর্তে আমি একা কেউ নয়, আমাদের সবাইকে নিয়ে আমরা সেই কাজ করব, আমাদের কোনো আপত্তি কিছু হবে না। ওনাদের যে অভিযোগটা যে আমাদের যদি আপদে বিপদে উনি থাকে বা কোনো কাজকর্মে যদি আমাদের থাকেন আমরা বিজেপি করতে পারছি, সেই সহযোগিতার হাত দিয়ে আপনি বাড়িয়ে দেবেন? দেখুন, আমি চার পুরুষ পরিবারের একজন রাজনৈতিক ঘরের ছেলে, আমার বাবা কাকা দাদা থেকে শুরু করে এমএলএ মন্ত্রী থেকে শুরু করে আমরা সেই পরিবার থেকে আমরা এসেছি এবং বর্তমান পৌরসভার চেয়ারম্যান থেকে বিরোধী দলের কাউন্সিলর, 30 বছরের কাউন্সিলর ছিলেন অজয় প্রামাণিক, আজকে আমি এখানকার কাউন্সিলর, আজকে এই পরিবারের ছেলে হিসেবে আমরা সব সময়, আমরা বর্ধমান শহর নয়, আমি বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকালবেলায় আমার ঘরেতে আপনারা আসবেন দেখবেন কত দূর দূরান্ত থেকে মানুষ এখানে কাঁধে এসে কাঁধে আমার চিকিৎসা করে দিন, আমার ডাক্তার দেখিয়ে দিন, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার ওষুধ কিনতে পারছি না, আমি মেয়ের বিয়ে দিতে পারছি না, এই যে বিভিন্ন ধরনের যে কাজ, আমি কিন্তু রাজনীতির ঊর্ধ্বে থেকে আমি মানুষের পাশে থেকে মানুষের কাজ করি, যেটা হচ্ছে মমতা ব্যানার্জির কথা, সেই কথাকে আমি অবলম্বন করে আমি এইভাবে রাজনীতিটা করি। কারণ আজকে আপনাদের একটা কথাই বললাম, আজকে 35টা ওয়ার্ডের মধ্যে 34টা ওয়ার্ডে গ্রুপ আছে, একমাত্র ব্যতিক্রম ওয়ার্ড 29 নম্বর ওয়ার্ড যেখানে তো কোনো গ্রুপ নেই, কারণ আমি সবাইকে নিয়ে থাকি, সবাইকার সাথে থাকি, এই মানসিকতা নিয়েই আমি সবাইকার পাশে থাকবো, বিজেপি হোক, সিপিএমই হোক, তৃণমূলই হোক, যে দলই হোক না কেন আমি সবাইকেই আমি তাদের পাশে থেকে আমি কাজ করব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। অপরদিকে ঘরে ফেরা মহিলা বিজেপি কর্মী জানান, নির্বাচনের ফল ঘোষণার পর তার বাড়ির জানলা দরজা ভেঙে দেওয়া ও মিটার ভেঙে দেওয়া হয়েছে, সেই ভয় তারা বাড়ি ছাড়া হয়েছিল, এদিন আবার বাড়ি ফিরতে পেয়ে তারা খুশি। কারণ আমাদের ঘরে একটু তো ইয়ে হয়েছিল,
সেই ভয়েতেই আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আপনাদের প্রতি কোনো অত্যাচার মারধর করা হয়েছিল? না, আমাদের উপরে হয়নি, কিন্তু আমাদের ঘরের যেমন জানলা ভেঙে দেওয়া, মিটার ভেঙে দেওয়া, দরজা ভেঙে দেওয়া, এসব এগুলো তো হয়েছিল একটু। ওই জন্য ভয়ে আমাদেরকে ঘর ছাড়তে হয়েছিল। আমি তো এর আগে দাদারই সব ছেলেদেরকেই বলেছিলাম যে আমার অবস্থা তো সবাই জানেন যে আমার অবস্থা খুবই খারাপ, আমার সংসার চলে না। আমি রাজাকে বলেছিলাম যে আমার ছেলেটার একটা কাজের ব্যবস্থা করে দাও, তাহলে কমসে কম আমার সংসারটা বাঁচবে। আর যদি সেটা করতো আমাকে তো এই জিনিসটা করতে হতো না। তাহলে সেটাই কি আপনার ক্ষোভ ছিল, তার জন্য কি বিজেপি করতে গেছিলেন? হ্যাঁ। বিজেপি কি আপনাকে কোনো প্রলোভন দিয়েছিল যে আপনার কোনো কাজ বলেছিল যে আমার ছেলে যদি আমার ছেলেকে কাজ দেবে? সেই প্রলোভনেই আপনারা বিজেপি করতে গেছিলেন? হ্যাঁ, অবশ্যই আমার ছেলের যদি একটা কাজ হয় আমি সেখানে ইয়ে করবো, কারণ আমি চাই আমার সংসারটা বাঁচুক। আমি কোনো পার্টি করতে চাইছি না, কারণ আমি কোনো পার্টিতে ইয়ে নই, কিন্তু আমি চেয়েছিলাম যে আমার ছেলেটার একটা কোনো কাজ হোক। আপনি কত নম্বর ওয়ার্ডে বাস করেন? আমি 29 নম্বর ওয়ার্ডে বাস করি। আজকে আপনাদের এক্স কাউন্সিলর বাড়ি ঢোকাচ্ছে, আপনাদের কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। ভদ্র মানসিকতা আমাদের জন্য খুবই আনন্দিত যে আমরা এতদিন পরে বাড়িতে ফিরতে পারছি। আপনারা পালিয়ে গেছিলেন কেন? আপনাদের কোনো অত্যাচারিত বা মারধর করা হয়েছিল? না, সেরকম কিছু করা হয়নি, আমরা একটু ভয়ে পালিয়ে গেছিলাম ঘরেই। তারপর ওনার সহযোগিতা নিয়ে আমরা আজকে ফিরলাম, ওনার খুব সুন্দর মানসিকতার জন্য আজকে আমরা ঘরে ফিরতে পারলাম। আপনাদের এক্স কাউন্সিলর বলছেন ওনার যে দল করছে করুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যা সহযোগিতা লাগবে, রাত্রে 12টা পর্যন্ত আমার দরজা খোলা এবং আমার মনের দরজা খোলা। আপনাদের কেমন চিন্তাধারা, কী লাগছে আপনাদের? খুবই আনন্দ লাগছে, আর সবথেকে বড় কথা উনি মানুষ হিসেবে তো খুবই ভালো, উনি আমাদের প্রতি যে কৃতজ্ঞতা দেখিয়েছে খুবই আনন্দিত আর খুবই ভালো লাগছে। তাহলে সেই জায়গায় আপনারা বিজেপি করতে গেলেন কেন? বিজেপি করতে গেলাম কেন, এটা কোনো প্রলোভনে পা দিয়ে আমরা করে ফেলেছি। আপনার বিজেপি কী পদ ছিল? আমি ছিলাম 6 নম্বর মণ্ডলের যুব সেক্রেটারি। তাহলে এখন বর্তমান কী চিন্তাভাবনা করেছেন, তৃণমূলে যোগদান করবেন না বিজেপি করবেন? সেটা এখন দেখা যাক, উনি যা বলবে সেটাই করবো আপাতত, কেন উনিই তো আমাদেরকে ঘর ঢোকালো, আমরা যেই ভুলটা করেছি আর সেই ভুলটা করবো না আশা করি, আর উনি যেটাই বলবে এখন সেটাই করা যাবে। বিজেপির আমি 6 নম্বর মণ্ডলের সেক্রেটারি ছিলাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।